দাদার পারলিন বলছি। আজকে আমি আপনাদের মাঝে স্পেশাল কিছু রান্না করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকে আমি এই ইলিশ মাছটা রান্না করব। তো শুরু করা যাক। এখন আমি এই সসটা এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব খেলে একবার স্বাদ। আমি রেডি ফেলেছি, এবার আমি বাকি ধুয়ে নিচ্ছি। এটা আমার সর্ষে ইলিশের রেসিপি। এখন আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। আমি নারকেলটা দিয়ে দিই। নারকেলটা দিয়ে দেওয়ার পরে একটুখানি আমি লবণ দেওয়ার পরে একটু মশলা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। আমি চিংড়ি মাছের মালাইকারিটা দেওয়ার পরে একটু সসটা দিয়ে দিলাম। সসটা দেওয়ার পরে একটু আর একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আর একটু হলুদের গুঁড়ো দিলাম। গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে দিই। এবার দেখি কত ঘ্রাণ হয়েছে। অনেক ঘ্রাণ তো। এবার চলো এবার আমার নামাব।
যেতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকে। অনেক আমি এখন ফ্রাই ফ্রাই করব। আমি এখন অয়েলটা দিয়ে দিই। অয়েলটা দেওয়ার পরে অনিয়নটা দিই। অনিয়নটা দিয়ে পরে একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে একটু মরিচ দিয়ে দিব এবং একটু নাড়বো। পরে আমি এখন আমি এখন ক্র্যাবটা এখানে দিয়ে দিই। কেমন আমি একটু আমি এটা ভাজি করে ভাজি করে একটু সসটা দিয়ে দিচ্ছি। আমি একটু এখন মরিচটা দিয়ে দিচ্ছি। আমি সুন্দর লাগার জন্য একটু এই সসটা একটু ভিজানো করে দিচ্ছি। আপনারা প্রতিদিন মাছ মাংস ডিম শাক সবজি আর ফল ফ্রুট খাবেন আর বাইরের জিনিস খাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। বাই, গুড বাই।